হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের পেজ নাম্বার 28 এর গ্রামারের কোয়েশ্চনের আনসারগুলি দিচ্ছি। চলো তাহলে শুরু করা যাক। শুরুতেই তোমাকে বলে রাখি যে কোয়েশ্চনগুলি এখানে দেখতে পাচ্ছ তার প্রত্যেকটা আনসার কিন্তু আমি একদম ইন ডিটেইলড ওয়েতে বলছি। প্রত্যেকটা কোয়েশ্চনের পিছনে যে লজিক অ্যাপ্লাইড হয়েছে, যে রুলস অ্যান্ড রেগুলেশন ইউজ করা হয়েছে, সেইগুলো কিন্তু খুব ভালো রকম ভাবে তোমাকে জানতে হবে, তবেই কিন্তু এখানে তুমি ছয়ে ছয় পাবে, বা আর্টিকেল প্রিপোজিশন এবং কমন এরর্স এর কথা তো আসছেই। ওকে, দেখো তাহলে ভালো রকম ভাবে দেখো যে কিভাবে কোয়েশ্চনের আনসার গুলি আমি সলভ করছি। দেখো প্রথমেই দেখো এখানে ডু অ্যাজ ডিডাক্টেড সেকশনে কি দিয়েছে। দেখো বলছে আই ওয়াজ বিকামিং কোয়াইট ডেয়ারিং বাট ইট ওয়াজ এ সেফ রিমার্ক। বলছে মেক ইট এ সিম্পল সেন্টেন্স, এটাকে সিম্পল সেন্টেন্সে চেঞ্জ করতে বলছে, ট্রান্সফর্ম করতে বলছে। তার আগে দেখো যে এটা কি ধরনের সেন্টেন্স। আগে সিম্পল সেন্টেন্সে চেঞ্জ করার আগে তোমাকে তো এটা জানতে হবে যে যে সেন্টেন্সটা তোমাকে দেওয়া হয়েছে সেটা আগে কোন সেন্টেন্সে রয়েছে। ওকে দেখো বলছে আই ওয়াজ বিকামিং কোয়াইট ডেয়ারিং, মানে আমি হচ্ছিলাম ধীরে ধীরে কি হচ্ছিলাম, কোয়াইট মানে হচ্ছে বেশ, আমি বেশ, ডেয়ারিং মানে সাহসী হচ্ছিলাম আমি। বাট কিন্তু ইট ওয়াজ এ সেফ রিমার্ক, কিন্তু এটা ছিল একটা নিরাপদ রিমার্ক, মানে তুমি বক্তব্য বলতে পারো। ওকে এখন এখানে একটা জিনিস লক্ষ্য করো, এটা কি ধরনের সেন্টেন্স যদি জানতে হয় তাহলে তোমাকে দেখতে হবে যে এই সেন্টেন্সে দুটো ক্লজ আছে। একটা ক্লজ হচ্ছে আই ওয়াজ বিকামিং কোয়াইট ডেয়ারিং, আরেকটা হচ্ছে ইট ওয়াজ এ সেফ রিমার্ক। এই দুটো ক্লজ দেখো, এই দুটো ক্লজ যোগ হয়েছে বাট কনজাংশন দ্বারা। ওকে বাট হচ্ছে একটা কনজাংশন যেটা দুটো ক্লজকে এখানে যোগ করেছে। তো খেয়াল রাখবে যখনই কোনো কনজাংশন, যেমন সেটা অ্যান্ড হতে পারে, বাট হতে পারে, সো হতে পারে, অথবা অর হতে পারে, আরও বিভিন্ন রকম কনজাংশন রয়েছে, তাহলে এই যে কনজাংশনগুলি আছে বা এই ধরনের আরও যে সমস্ত কনজাংশনগুলি যখন দুটো ক্লজকে যোগ করে তখন সেই সেন্টেন্সটা, মানে দুটো ক্লজ মিলে যে সেন্টেন্সটা তৈরি হচ্ছে সেটা একটা কম্পাউন্ড সেন্টেন্স হয়। বোঝা গেল কি বলছি? এখন এটাকে যদি সিম্পল সেন্টেন্সে চেঞ্জ করতে হয় তাহলে আমাকে পার্টিসিপল ইউজ করতে হবে। এখানে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করব। তো প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করার জন্য মিনিংটাকে তো ইন্ট্যাক্ট রাখতে হবে, যেন মিনিংটা সেম থাকে। এখানে বলছে যে আমি ধীরে ধীরে কি হয়ে যাচ্ছিলাম, ধীরে ধীরে যদিও এখানে নেই, যে আমি বেশ ডেয়ারিং হচ্ছিলাম কিন্তু এটা ছিল একটা নিরাপদ বক্তব্য। তাহলে এটাকে আমরা সত্ত্বেও, মানে ইনস্পাইট অফ দিয়ে করব, যে আমার ডেয়ারিং হওয়া সত্ত্বেও এটা ছিল একটা সেফ রিমার্ক। তাহলে আনসারটা কি হবে? আনসারটা হবে যে ইনস্পাইট অফ কি সত্ত্বেও, না আমার ডেয়ারিং হওয়া সত্ত্বেও, মাই বিকামিং ডেয়ারিং। ওকে মাই বিকামিং ডেয়ারিং, এখানে মি বা আই বলা যাবে না, তাই এখানে মাই বিকামিং ডেয়ারিং বলতে হবে। তাহলে ইনস্পাইট অফ মাই বিকামিং ডেয়ারিং কি, না ইট ওয়াজ এ সেফ রিমার্ক, ইট ওয়াজ এ সেফ রিমার্ক। তাহলে এই হচ্ছে আনসার। ওকে ভালো করে লক্ষ্য করো, এখানে মাই বিকামিং, এই যে বিকামিং এইটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। বোঝা গেল? প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে আমি এখানে সিম্পল সেন্টেন্স বানিয়েছি। যদি বুঝতে না পারো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। দেখো নেক্সট বলছে হিজ আনসার ফিল্ড মি উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথিউজিয়াজম। বলছে চেঞ্জ দ্য ভয়েস। ওকে এখন ভয়েস চেঞ্জ যখন তোমাকে করতে বলবে তখন তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সাবজেক্ট এবং অবজেক্ট বের করাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এখন সাবজেক্ট আর অবজেক্ট বের করার জন্য আগে ভার্বটা তোমাকে জানতে হবে। তাহলে এখানে ভার্ব কোনটা? বলছে হিজ আনসার ফিল্ড মি, পরিপূর্ণ করে দিল। দেখো ভালো করে, ফিল্ড এইটা হচ্ছে এখানে ভার্ব। ওকে এখন একে কে দিয়ে যদি আমরা কোয়েশ্চেন করি, ভার্বকে যখন আমরা কে দিয়ে কোয়েশ্চেন করি তখন আমরা পেয়ে যাই সাবজেক্ট। আর যখন ভার্বকে কি অথবা কাকে দিয়ে কোয়েশ্চেন করি, কি বললাম, ভার্বকে যদি কি অথবা কাকে দিয়ে কোয়েশ্চেন করি তখন আমরা অবজেক্ট পাই। ওকে তাহলে এখানে ভালো করে লক্ষ্য করো, যদি তুমি এই ফিল্ড ভার্বটাকে কে দিয়ে কোয়েশ্চেন করো, যে কে ফিল্ড করলো, কে পরিপূর্ণ করে দিল, তার আনসারটা, এখানে কে এর উত্তরে কোনো মানুষ বা ব্যক্তি নেই, এখানে আনসারের কথা বলছে। ওকে যাই হোক, আমরা সাবজেক্ট তো পেয়ে গেছি, এখানে সাবজেক্ট হচ্ছে হিজ আনসার, শুধুমাত্র আনসারটা নয় কিন্তু। ওকে এবার কাকে ফিল করে দিল, আমাকে ফিল করে দিল, তাহলে আমাকে এটা হয়ে গেল এখানে অবজেক্ট। বোঝা গেল কি বলছি?
এবারে দেখো উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম, এটা এখানে কোনো ইম্পর্টেন্ট না। তাহলে আমরা কি করব, অবজেক্টটাকে শুরুতে নিয়ে যাব। তাহলে বলবো যে আমাকে ভর্তি করে দেওয়া হলো বা পরিপূর্ণ করে দেওয়া হলো, পাস্ট টেন্সে কিন্তু, আমাকে পরিপূর্ণ করে দেওয়া হলো উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম, ওকে, কিসের দ্বারা, না বাই অথবা উইথ হিজ আনসার। এখানে বাই হবে না, কারণ এখানে ব্যক্তি নেই, এখানে একটা বস্তু সূচক কিছু একটা আছে, হিজ আনসার, এটা তো কোনো ব্যক্তি নয়। তাহলে এখানে আমাকে উইথ হিজ আনসার বলতে হবে। তাহলে আনসারটা হচ্ছে যে ওই মিটা হয়ে যাবে আই, তাহলে আই ওয়াজ ফিল্ড, ওকে, মি তো হবে না, আই ওয়াজ ফিল্ড কি দিয়ে, কি দ্বারা, না উইথ উইথ এ স্ট্রেঞ্জ উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম, উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম, অ্যান্ড এনথুজিয়াজম, এনথুজিয়াজম কি, কিসের দ্বারা, উইথ হিজ আনসার, ওকে। তাহলে এই হচ্ছে আনসারটা, ওকে। এবারে দেখো কি বলছে, দ্য উম্যান সেড, দেখো এখানে কি বলছে, ন্যারেশন চেঞ্জ, ভালো করে লক্ষ্য কর কি বলছে, দ্য উম্যান সেড হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু ডু দ্যাট ফর। এখন দেখো ভালো করে লক্ষ্য করো, এই হোয়াট ফর, হোয়াট ফর মানে হচ্ছে হোয়াই, খেয়াল রাখবে, হোয়াট ফর মানে হচ্ছে হোয়াই, কেন, ওকে। তাহলে বলছে হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু ডু দ্যাট ফর, তুমি সেটা কেন চেয়েছিলে করতে, ওকে, হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু ডু দ্যাট ফর, কেন তুমি চেয়েছিলে সেটা করতে। তাহলে এই হোয়াট ফরটাকে আমরা শুরুতেই লিখব, ওকে, হোয়াট ফরটাকে আমরা ধরে নেব হোয়াই। তাহলে এটা তো একটা ইন্টারগেটিভ কোয়েশ্চেন, যদি এখানে হোয়াই দিয়ে থাকতো তাহলে তুমি লিঙ্কার হিসেবে কি ইউজ করতে, হোয়াই ইউজ করতে, কারণ ইফ তো তুমি ইউজ করতে পারছো না এখানে, ওকে। তাহলে আনসারটা কি হবে, দ্য ওম্যান আস্কড, যেহেতু জিজ্ঞাসা করছে এখানে, তাহলে আনসারটা হবে দ্য ওম্যান আস্কড, জিজ্ঞাসা করলো, কাকে জিজ্ঞাসা করলো এখানে তো বলা নেই। তাহলে হোয়াট ফর এখানে আমরা শুরুতেই বলবো, হোয়াইটাকে এখানে হোয়াট ফর লিখছে, হোয়াট ফর। এবারে কি বলেছে, কোন টেন্সে এখানে আছে, ভালো করে লক্ষ্য করো, পাস্ট টেন্সে আছে, হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু ডু দ্যাট ফর, তার মানে এখানে যদি রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে আর ইনভার্টেড কমার ভেতরে যদি পাস্ট টেন্সে থাকে তাহলে সেটা চেঞ্জ হয়ে কোন টেন্সে হয়, পাস্ট পারফেক্টে হয়, তাই তো। তাহলে এখানে কি হবে, হোয়াট ফর হি, ইউটা হয়ে গেল হি, যে সে হ্যাড ওয়ান্টেড, হোয়াট ফর মানে হোয়াই, অ্যাকচুয়ালি হি হ্যাড ওয়ান্টেড কি, টু ডু দ্যাট, ওকে, ইটস আনসার। দেখো এবারে কি বলছে, রি রাইট ইন্টু ইনডিরেক্ট স্পিচ হয়ে গেল ওটা, হোয়েন দ্য জার অ্যাপ্রোচড দ্য হার্বিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হার্ট, স্প্লিট ইন্টু টু সিম্পল সেন্টেন্সেস। এইবারে এটা হচ্ছে স্প্লিটিং করা, ওকে, স্প্লিট করতে বলছে, তো দুটো সেন্টেন্স স্প্লিট করার পরে যে দুটো সেন্টেন্স থাকবে সেই দুটো সেন্টেন্স যেন অবশ্যই সিম্পল সেন্টেন্স হয়, এই জিনিসটা বলছে। এবার দেখো কি হবে, তাহলে বলছে হোয়েন দ্য জার অ্যাপ্রোচড, যখন জার এলো, অ্যাপ্রোচ করা মানে আসা, ওকে, বা এসে কিছু বলা, দ্য হার্মিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হার্ট, তখন কি করছিল, হার্মিট ডিগ করছিল, খনন করছিল তার গ্রাউন্ডটা, তার সামনে যে মাটিটা, ইন ফ্রন্ট অফ হিজ হার্ট, তার কুঁড়ে ঘরের সামনে। তাহলে এটাকে আমরা কিভাবে ভাঙবো, দেখো এটাকে আমরা এইভাবে বলবো যে জারটা অ্যাপ্রোচ করলো, ওকে, জারটা অ্যাপ্রোচ করলো হার্মিটটাকে, এইরকম একটা সেন্টেন্স বলবো। নেক্সট সেন্টেন্সে বলবো যে হার্মিটটা তখন ডিগ করছিল, ওই তখন, তবেই তো যখন এখানে যোগ করা হয়েছে, তখন কি দেওয়া হয়েছে, হোয়েন, যখন দিয়ে যোগ করা হয়েছে, দেখো আনসারটা করলেই তুমি বুঝতে পারবে, আনসারটা করছি, দেখো দ্য জার অ্যাপ্রোচ করলো কাকে, আগে বলতে হবে দ্য হার্মিট, ওকে, এইটা একটা সিম্পল সেন্টেন্স, ওকে, দ্য জার অ্যাপ্রোচ দ্য হার্মিট। এবার নেক্সট সেন্টেন্সে বলবো যে হার্মিটটা, দ্য হার্মিট ওয়াজ ডিগিং
ডিগিং দ্য গ্রাউন্ড নাকি হিজ গ্রাউন্ড ছিল? ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হার্ট, ডিগিং দ্য গ্রাউন্ড গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হার্ট। এইবার একটা ব্যাপার আছে, এইখানে কিন্তু তোমাকে শেষে দেন বলতে হবে তখন, ওকে? তবেই কিন্তু যখন তুমি এটাকে যোগ করছো, ওয়েন দিয়ে যোগ করছো, যে কি হারমিট যার অ্যাপ্রোচ করলো হারমিটটাকে, যখন হারমিটটা কি করছিল, ওই ওই ডিগ করছিল অ্যাকচুয়ালি, ওকে? তো এই এখানে তোমাকে দেনটা দিতেই হবে, দেনটা, তবেই কিন্তু তুমি যখন যোগ করছো তখন ওয়েন দিয়ে যোগ করতে পারছো। তো তাই এখানে দেনটা দিতে হবে, ওকে? যেহেতু এখানে ওয়েন আছে, যাই হোক, এখানে দেনের বদল তুমি অ্যাট দ্যাট টাইমও বলতে পারো, কোনো অসুবিধা নেই। এবারে দেখো, দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, হামিং ইনসেক্টস গুলো ডিস্টার্ব করে না তার রেস্টটাকে। তাহলে এখানে বলছে অ্যাডজেক্টিভ ফর্ম, রি রাইট ইউজিং দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড ডিস্টার্ব। দেখো, ডিস্টার্বটা হচ্ছে এমনিতে একটা ভার্ব, ওকে? এখন এটাকে যখন তুমি অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করবে তখন কিভাবে ইউজ করবে সেটাই হচ্ছে দেখার জন্য। এখানে বলছে হামিং ইনসেক্ট গুলো তার রেস্টটাকে ডিস্টার্ব করে না, তাহলে এটাকে তুমি এভাবে বলতে হবে যে হামিং ইনসেক্ট গুলো তাকে আনডিস্টার্বড অবস্থায় ছেড়ে দিয়েছিল। বোঝা গেল কি বলছি? দেখো, আনডিস্টার্বড কথাটা কেন অ্যাডজেক্টিভ সেটা আমি তোমাকে বলছি, তার আগে আনসারটা লিখে নিই। দ্য হামিং ইনসেক্টস, দ্য হামিং ইনসেক্টস কি লেফট, লেফট অথবা কেপ্ট দুটোই বলতে পারো, ওকে? লেফট মানে ছেড়ে দিল, কেপ্ট মানে রাখলো, কাকে? আচ্ছা, ওখানে দ্য সোলজার লেখা নেই, আচ্ছা হিজ রেস্ট ছিল, তাই তো? হিজ রেস্ট, হিজ রেস্ট আনডিস্টার্বড, আনডিস্টার্বড, ওকে? এইটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ, ওকে? অ্যাডজেক্টিভ আমরা কিভাবে পাই? কোনো একটা নাউনকে কেমন দিয়ে কোয়েশ্চেন করলে পাই, কেমন রেস্ট না আনডিস্টার্বড রেস্ট? আনডিস্টার্বড মানে হচ্ছে এমন একটা অবস্থা, এটাকে আনডিস্টার্বকে তুমি শান্তিপূর্ণ বলতে পারো, ওকে? যে অবস্থাটা, যে অবস্থাটার মধ্যে কোনো ডিস্টার্বেন্স নেই সেটাকেই তো আমরা বলছি আনডিস্টার্বড, তো এটাকে আমরা পিসফুল বলতে পারি। কিন্তু আনসার পিসফুল হবে না, তোমাকে আনডিস্টার্বড বলতে হবে, কেননা ডিস্টার্বকে অ্যাডজেক্টিভে রূপান্তরিত করতে বলছে। দেখো, এইগুলো হচ্ছে ভার্বকে তিন নাম্বার রূপে করে সেটাকে অ্যাডজেক্টিভে পরিণত করে। যেমন ধরো না ব্রেক, ব্রেক মানে হচ্ছে ভাঙা, ভেঙে দেওয়া, ওকে? এখন ব্রেককে যদি তুমি তিন নাম্বার রূপে লেখো তাহলে হয়ে যায় ব্রোকেন, ওকে? তো ধরে না তুমি এরকম একটা সেন্টেন্স বলছো যে আমার একটা ভাঙা বাইসাইকেল আছে, আই হ্যাভ এ ব্রোকেন বাইসাইকেল। তাহলে বাইসাইকেলটা হচ্ছে একটা নাউন, কেমন বাইসাইকেল না ব্রোকেন বাইসাইকেল, ভালো করে লক্ষ্য করো। তাহলে ব্রোকেনটা তো ভার্ব থেকেই তিন নাম্বার রূপে এসছে, কিন্তু এইখানে ব্রোকেনটা ভার্ব থাকলো না, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। একই রকম ভাবে ডিস্টার্ব যেটা সেইটা এমনিতে কি একটা ভার্ব, কিন্তু এইখানে আনডিস্টার্বড এটা বলার মাধ্যমে আমরা বলছি এটা একটা অ্যাডজেক্টিভ, আর এর মানেটা হচ্ছে পিসফুল বা শান্তিপূর্ণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ওকে? দেখো নেক্সট হচ্ছে হোয়াট এ বার্ডেন টু দ্য টু বি দ্য ফাদার অফ এ গ্রোন আপ ডটার, মেক ইট অ্যাসার্টিভ, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে চেঞ্জ করতে বলছে। বলছে হোয়াট এ বার্ডেন, এটা কি একটা বোঝা, কিটা টু টু বি মানে হওয়াটা, কি হওয়া না দ্য ফাদার অফ এ গ্রোন আপ ডটার, গ্রোন আপ ডটার মানে হচ্ছে বড় হয়ে গেছে এইরকম, ওকে? আর ডটার মানে হচ্ছে কন্যা, মানে বড় বড় হয়ে গেছে এইরকম একজন কন্যার ফাদার হওয়াটা কি বড় একটা বোঝা, ওকে? কি বড় একটা বার্ডেন। তাহলে এটাকে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে করি তাহলে আমরা কিভাবে বলবো, একদম সিম্পলিস্টিক ওয়েতে যখন একটা কোনো কথাকে বলা হয়, স্টেটমেন্ট দেওয়া হয়, তখন সেটাকে আমরা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স বলি, ওকে? যেমন তোমরা নিশ্চয়ই হয়তো দেখেছো যে নেতাজিকে কে না চেনে, ওকে? কোয়েশ্চেন মার্ক, হু ডাজেন্ট নো নেতাজি। এখন এটাকে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে চেঞ্জ করতে বলো তাহলে এটাকে তুমি একদম সিম্পলিস্টিক ওয়েতে কিভাবে বলতে পারো, যে নেতাজিকে সবাই চেনে। এইটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে এমন একটা সেন্টেন্স যেটার মধ্যে কোনো রকম অবাক হওয়া, কোন রকমের জিজ্ঞাসা এইগুলো থাকবে না। বোঝা গেল কি বলছি? তো এখানে দেখো ভালো করে লক্ষ্য করো, একটা অবাক হওয়া মানে একটা বিস্ময়সূচক চিহ্ন বা একটা এক্সক্লেমেশন মার্ক কিন্তু দেওয়া আছে,
তো এটাকে যদি তোমাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বানাতে হয় তাহলে তোমাকে একদম সিম্পলিস্টিক ভাবে তুমি কিভাবে বলতে পারো, এটাকে বলতে হবে যে একজন গ্রোন আপ ডটারের ফাদার হওয়াটা একটা গ্রেট বার্ডেন। বোঝা গেল কি বলছি? তাহলে এটাকে এইভাবে বলতে হবে যে ইট ইজ এ গ্রেট বার্ডেন, এটা হয় ইট ইজ এ গ্রেট বার্ডেন, ইট ইজ এ গ্রেট বার্ডেন কি না হওয়াটা, টু বি দ্য ফাদার অফ এ গ্রোন আপ ডটার। ওকে, গ্রোন আপ ডটার, তার এই হলো আমাদের আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো, এখানে দিয়েছে আর্টিকেল প্রিপোজিশন, এগুলো তো তোমাদের টেক্সচুয়াল হয়, অবশ্যই তোমরা পড়ে যাবে ভালো রকম টেক্সট গুলো। দেখো তাহলে এখানে কি হবে, দ্য ওয়াটার ওয়াজ ড্রিপিং, জলটা টপকে টপকে পড়ছিল, ফ্রম হিজ ফেস, তার ফেস থেকে, দ্য বয় লুকড অ্যাট হার, বয়টা তার দিকে তাকালো, দেয়ার ওয়াজ এ লং পজ, একটা লম্বা পজ ছিল মানে একটা বিরতি ছিল। ওকে, আফটার হি হ্যাড ড্রাইড হিজ ফেস, তার ফেসটাকে শুকনো করার, শুকনো মানে শুকনোর পরে, অ্যান্ড নট নোয়িং, এবং না জেনে, হোয়াট এলস টু ডু, আর কি করতে হবে, এটা না জেনে ড্রাইড ইট অ্যাগেন, আবার সে তার মুখটাকে শুকলো, দ্য বয় টার্নড অ্যারাউন্ড, এখানে কি হবে অ্যারাউন্ড, দ্য বয় টার্নড অ্যারাউন্ড, চারিদিকে কি করলো, এইরকম টার্ন করা মানে হচ্ছে একদিক থেকে অন্যদিকে ঘুরে যাওয়া, ওয়ান্ডারিং, অবাক হয়ে, হোয়াট নেক্সট, এরপরে কি আছে, দ্য ডোর ওয়াজ ওপেন, দরজাটা খোলা ছিল, হি কুড মেক এ ড্যাশ ফর ইট, মেক এ ড্যাশ ফর ইট মানে কি তাড়াতাড়ি পালিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে এখানে, হি কুড মেক এ ড্যাশ ফর ইট ডাউন দ্য হল, ওই হল দিয়ে সে ইজিলি পালিয়ে যেতে পারত। তাহলে এই হচ্ছে প্রিপোজিশন এবং আর্টিকেলের কোয়েশ্চেন। এবারে কমন এরর দিয়েছে, দেখো কি বলছে, বাট দ্য জার ডিড নট গিভ হিম দ্য স্পেড, কিন্তু জার তাকে কুড়ুলটা দিল না, ওকে, অ্যান্ড কন্টিনিউইং টু ডিগ হবে না, এবং কন্টিনিউ করলো, তাহলে এখানে দেখো পাস্ট টেন্সে আছে পুরোটা, ডিড নট গিভ, তারপর এখানে হবে কন্টিনিউড, আনসারটা কি হবে কন্টিনিউড, ওকে, কন্টিনিউড টু ডিগ, ওকে, এখানে দেখো দেওয়া আছে অপশন। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, যদি ভিডিওটি ভালো লেগেছে আর এইরকমই যদি তোমরা ইনফরমেটিভ ভিডিও চাও, একদম এক্সপ্লেনেটরি, একদম ব্যাখ্যামূলক, বর্ণনামূলক যদি এইরকম আনসার তোমরা চাও, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও, আমি পরপর পরপর তোমাদের জন্য করাবো। আর যদি আমি ইন্টারেস্টেড ক্যান্ডিডেট পাই তাহলে আমি তোমাদের জন্য লাইভ ক্লাসও করাবো, কিন্তু তোমাদের কমেন্ট সেকশনে সেটা জানাতে হবে। অবশ্যই যদি বলবো যে ভিডিওটি ভালো লেগেছে, লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং যদি চ্যানেলে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, থ্যাংক ইউ।